আর রাজীব স্যার, রাবণের কথা অনুযায়ী ওর নেক্সট টার্গেট কিন্তু আপনি, আর এই চ্যালেঞ্জটা আমি হারব না। জাহান, আমি এক্সপেক্ট করেছিলাম তুমি কাজটা করতে পারবে, বাট আই ওয়াজ রং। অ্যাকচুয়ালি আমরা যতটা ভেবেছি তার তুলনায় রাবণ অনেক বেশি স্ট্রং। স্যার, ট্রাস্ট মি, আমি জানি আমি রাবণকে ধরে ফেলবো। হ্যাঁ স্যার, ট্রাস্ট করুন প্লিজ, কারণ রাবণ খুন করার আগে আমাদের জাহানকে জানিয়ে খুন করে, তাই না জাহান? স্যার, রাবণ প্রত্যেকবার আমাকে চ্যালেঞ্জ করে, আর রাবণ এটা করে খুব মজা পায়। আসলে রাবণ জানে যে তুমি এই কাজটা করতে পারবে না। এই ছেলে মেয়ে এক সমান না, সব ফেসবুকে স্ট্যাটাসেই ভাল লাগে, বাস্তবে ব্যাপারটা একটু আলাদা, বুঝলে? রাজীব, তুমি আমার কথার ভুল মানে ধরছ। আমি জাহানকে ট্রাস্ট করেছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম ও কাজটা করতে পারবে, তাই ওকে দায়িত্বটা দিয়েছিলাম। সামহাউ ও এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি। কিন্তু রাজীব, তোমাকে কেন দায়িত্বটা দিইনি বলতো? কারণ তোমার দৌড় আমার জানা আছে। আমার মুখ খুলিও না রাজীব, বলা তো যায় না কেঁচো খুঁড়তে গিয়ে দুমুখো সাপ বেরিয়ে পড়তে পারে। জাহান, এই কেসটা ডিটেইলড রিপোর্ট, নেক্সট প্ল্যান অফ অ্যাকশন আমি চাই উইদিন 24 আওয়ার্স। শিওর স্যার। আর রাজীব স্যার, রাবণের কথা অনুযায়ী ওর নেক্সট টার্গেট কিন্তু আপনি, আর এই চ্যালেঞ্জটা আমি হারব না। চুলবুল, ইয়েস ম্যাম, কি আপডেট? লালবাজারের ক্রাইম চার্ট কিছু বলতে পারেনি, লোকাল কোচও সেও কিছু জানাতে পারেনি। আসলে রাবণের সম্পর্কে কোনো ইনফরমেশন নেই, রাবণ তো কারো নাম হতে পারে না ম্যাম। আমাদের চোখের সামনে এমন একটা কিছু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কি সেটা আমাদের রাবণের মতো করে ভাবতে হবে। কিন্তু রাবণ এখন এক্স্যাক্টলি কি ভাবছে? বলছি, এমএলএ ওমর চৌধুরী হোটেলের রুম থেকে যে পেন ড্রাইভটা আমরা পেয়েছিলাম ওটা লকড ম্যাম। ও স্প্রেটার চেষ্টা করছে, একবার যদি ওটা খুলে ফেলতে পারতো না তাহলে। ও হ্যাঁ, সুদীপ দত্তর অফিসে যেসব কর্মচারীরা কাজ করে তাদের সব ডিটেলস রয়েছে এখানে। আচ্ছা,